কেন যে ডেকেছিল কেঁদেছিল আর তো ভরা প্রাণী দেখো আকু তোর পথকে কতদিন আর বাঁচব বাঁচব কতদিন তোর সেবা কেমন হবে শ্রোতা, প্রেম সম্পত্তি পেতে হলে কি করবেন? এখানে উৎসব কার্যকর্তারা আছেন তো, যারা উৎসব কার্যকর্তা আছে তারা কি করলেন, কি করলেন না, এ দোকানে সে দোকানে না গিয়ে সোজা গেলেন এরা ধুলাগড়ে। ধুলাগড়ে ধুলাগড়ে গেলেন কেন? না, সেখানে আড়তদার আছে, সস্তাতে সবজি পাবেন, সস্তায় সস্তায় সবজি পাওয়া যাবে। তাহলে কার্যকর্তারা ধুলাগড়ে গেলেন, সস্তায় সবজি পাবেন বলেই তো, ভালো জিনিস পাওয়া যাবে, দেখে শুনে নেওয়া যাবে, কেমন? শ্রোতা, শ্রোতা ঠিক তেমনি শ্রোতা, আপনারা যদি প্রেম পেতে চান, প্রেম পেতে চান, প্রেম পেতে হলে এ মন্দির সে মন্দির না ঘুরে যেমন ধুলাগড়ে গিয়ে আড়তদারের কাছ থেকে টাটকা জিনিসটা নিয়ে এসছেন, টাটকা জিনিসটা এনেছেন তো, এনেছেন না, তেমনি শ্রোতা তেমনি আপনারা প্রেম পেতে আড়তদারকে ধরবেন। আড়তদার, প্রেমের আড়তদার কে? প্রেমের আড়তদার যিনি আকিঞ্চন সাধু, আকিঞ্চন সাধু হলেন প্রেমের আড়তদার, তাকে ধরতে হবে। সাধুর আকিঞ্চনতাই হল আড়তদারের রেজিস্টার নাম্বার, রেজিস্টার নাম্বার। আড়তদারের কাছে প্রেম ছাড়া কিছুই পাবেন না, এই সাধুবর কাছে আপনার প্রেম ছাড়া কিছুই পাবেন না, না আংটি না মাদুলি না কোনো কিছু। হ্যাঁ শ্রোতা, শ্রোতা আজকের কথাটি আপনাদের মনে মতো হলো না, আমরা
আট রকম কারণ বললাম, জগন্নাথ মহাপ্রভু অঙ্গহীন কেন, আটটি কারণ দর্শন আমরা দর্শালাম, এই তো নিশ্চয় আপনাদের মনে আছে। আপনার শ্রীগুরু প্রণামে কি বলেন, যখন গুরুদেবকে প্রণাম করেন বলেন তো, বাজাবেন নাকি আপনি? বেশ সুন্দর, ভালো বাজাচ্ছেন তো, বাজাবেন? কেদার লাগান তো, কেদার। সর্বং গুরু মায়ং জগৎ, সর্বং গুরু মায়ং জগৎ, সর্বং গুরু মায়ং জগৎ, অখণ্ড মণ্ডল মায়া জগ অখণ্ড মণ্ডল সর্ব। Ah
তত্ত্বমসি সর্ব গুরু মায়ম একাম নিত্যং বিমলং অচলং সর্বধি সাক্ষীভূত সর্ব ভাবতীতম ভাবতীত ত্রিগুণরহিত সদ্গুরু 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 তং নমামি শ্রোতা ব্রহ্মঘন মূর্তির মহিমা নানা জনে নানা অনুভূতিতে প্রকাশ করেছেন, করলেও সকলেই সাকার রূপটি মেনে নিয়েছেন। হ্যাঁ, তৎ পদম দর্শিতম যেন তসময় শ্রী গৌরবেন, মানে চরণ দুটিতে চাই। হ্যাঁ, চরণ দুটি না তো প্রণাম করা যাবে না। সৎ গুরুম তম নমামি, পরম বেদান্তি পরমহংস শিরোমণি শঙ্কর, শঙ্করাচার্য কি বলেছেন? শঙ্করাচার্য বলেছেন নরকার কেদার নরকার নরকার পরব্রহ্ম রূপা, কত কত লেখা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ অন্তঃ জ্যোতিঃ বহির্জ্যোতিঃ প্রত্যগ জ্যোতিঃ পরাত্পরঃ জ্যোতিঃ জ্যোতিঃ স্বয়ং জ্যোতিঃ 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 স্বয়ং জ্যোতিঃ আত্মা জ্যোতিঃ শিবঃ অস্মি অহম্, আত্মা জ্যোতিঃ শিবঃ অস্মি অহম্। কতভাবে ব্রহ্ম নামাবলী মালাটি মালাটি গাঁথা হয়েছে শঙ্করাচার্যের, সেই ব্রহ্ম নাম মালা গাঁথা হলে পরে তিনি চলেছেন পর ব্রহ্ম পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবের দর্শনে, সারাটা রাস্তা ধরে গাইছেন তিনি মন্নাথ শ্রী জগন্নাথ ও মন্নাথ শ্রী জগন্নাথ মাত গুরু শ্রী জগত গুরু মাত গুরু শ্রী জগত গুরু মাময়াত্মা সর্বভূতাত্মা মাময়াত্মা সর্বভূতাত্মা নমঃ। শ্রোতা আপনারা তো জানেন ভক্তের ভক্তির আকর্ষণে ভক্ত মনঅনুকূল মূর্তি ধারণ করেন শ্রী জগন্নাথ দেব। পুরী কলেজের এক প্রফেসর ছিলেন, তখন ভগবান মানি না ভগবান মানি পশ্চিমবাংলাতেও ছিল উড়িষ্যাতেও ছিল,
কাঁধে একটি ব্যাগ থাকবে, পায়জামা পরবে, ময়লাওয়ালা জামা পরবে, দেখলে লোক ভয় পেত, বাপ রে বাপ। অনেকদিন আগে কথা বলছি আমরা, প্রায় প্রায় মনে করুন 79 কথা বলছি, 1979 কথা বলছি। ওই সময় আমরা পুরী যেতাম, পুরী অনেক ধরে যাচ্ছি আমরা, এই গঙ্গাধারা উৎসবটি আজ আজকে নতুন 35 ধরে আমরা করছি। সেখানে এক প্রফেসর খুব দূরে যেতেন সাঁতার কেটে, তখন আমরা সাঁতার কাটতাম সমুদ্রে, হ্যাঁ শুধু সাঁতার কাটতাম, হ্যাঁ ও বলবেন না, হাসবেন না তো, 35 আগে আমরা হাফ প্যান্ট পরতাম, হাফ প্যান্ট, এখন তো বারমুন্ডা হয়েছে, হাফ প্যান্ট পরা হতো আর গেঞ্জি পরা হতো, আর তিন কাঁধি কলা নেওয়া হতো, তিন কাঁধি কলা নিয়ে আমরা সমুদ্রের পাড়ে যেতাম, মানে পাড়ে না আপনার সমুদ্রের ভিতরে, মানে প্রথম ঢেউটা তারপরে একটুখানি তারপরে ঢেউটা পরে আমরা যেতাম, আমি আর ওই প্রফেসর। তো প্রফেসর শেষকালে হেরে গেল, খুব হেরে গেল, যখন হেরে গেল তখন বলছে আগে আপনার পরিচয়টা দিন তো, আপনার পরিচয়টা দিন, আপনি কে। যাই হোক খুব আনন্দ হলো, তো উনি কোনোদিন মানে মন্দিরে যান না, জগন্নাথ দর্শন করতে কোনোদিন জানেন না, উনি ভগবান না মানার দলে ছিলেন, ভগবান না মানার দলে। তখন ভগবান না মানার দলটা পশ্চিমবাংলা ছিল, উড়িষ্যাতে ছিল, কেমন কলেজে কলেজে সব অশান্তি হচ্ছে, আরে ভগবানকে না মেনে কিছু করা যায়? হ্যাঁ আপনারা কার্ল মার্ক্সের জীবনী পড়েছেন, কেউ পড়েছেন? একটা ঘটনা জানেন কি, তার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, মাকে নিয়ে গেছে হসপিটালে, তো মা বললো খোকা, ওরে আমার যেমন বাংলায় খোকা বলে, ওদের খোকা বলে, খোকা গাছগুলো দেখছিলাম, হ্যাঁ মা চিন্তা নেই আমি দেখবো গাছগুলো। মা ফিরে এসে দেখছেন একটা গাছ মরেনি, বলেন না মা তুমি আমাকে জল দিতে বলেছি, জল দিয়েছি, তাই নাকি? বলেন হ্যাঁ মা রোজ জল দিয়েছি। ডাকলেন, ডাকা পরে বললেন শোন শোন, গাছের মাথায় জল দিলে গাছ বাঁচে না, গোড়ায় দিতে হয়, তোদের যে এই যে নিয়মটা না এটা কিছুদিন থাকবে, সৃষ্টিতে এই নিয়ম চলে না, তোদের যে মতবাদ তা সৃষ্টিতে চলবে না খোকা। ওনার মা একটি গীতা দিলেন ওনার হাতে, গীতাটি ভালো করে পড়বি, উনি বললেন যে গাছের গোড়ায় জল দিতে হয়, তখন থেকে মাস নিজের দাড়িটা চুলটা কাটা ছেড়ে দিলেন, সবটাই ভুল করলাম, ঈশ্বরের উপর নির্ভর করতে হয়। তেমনি শ্রোতা আপনারা যদি বলেন সাধুবাবু কথায় পেয়েছেন, পড়বেন না বই, আমরা আমরা যখন যা বই পেতাম পড়তাম, বিচার করতাম এটা কি বই, এখন আছে কিনা জানি না, দেশ পত্রিকায় দিয়েছিল, কত সালে কোন মাসে জানি না, তবে ওই 79 আগে হবে, 79 কি তার 78 হবে। আমরা কোনো কথাটা শাস্ত্রের বাইরে বলি না শ্রোতা, ভগবানের নামটি নিলেই শান্তি। শ্রী জগন্নাথ দেবের অঙ্গহানি কেমন লিখেছেন তুলসীদাস, সন্ত তুলসীদাস লিখেছেন, বিনু পদ চলাই শুনই বিনু কানা, বিনু পদ চলাই কর্মা, ধরুন বিনু করম করই বিধি না, আনন রহিত সকল রস ভোগী, বিনু বাণী বক্তা বড় যোগী, এটি সন্ত কবি তুলসীদাসজির অনুভব। পুরীতে যখন তিনি এলেন
এসে পরে বিরক্তি বোধ করলেন। তিনি শ্রীরাম চরিত সুধা পিপাসু, তিনি জগন্নাথ দেবের দর্শনই করলেন না, তিনি চান রঘুনাথের দর্শন, জগন্নাথ দর্শন নয়। গর্ব মন্দির হতে ফিরছেন, ফিরছেন সিঁড়িতে নামছেন, এক ব্রাহ্মণের গায়ের উল্লিটা সজলে তুলসী গায়ে এসে পড়ল, তুলসী কিছু গ্রাহ্য করল না, গ্রাহ্য করল না। অবশেষে বৃক্ষতলে বসে বসে ভাবছেন, এখানে আসাটা আমার বড় ভুল হয়েছে, ভুল হয়েছে, উচিত হয়নি আসাটা। খাবার নিয়ে এলেন ব্রাহ্মণ, আদর করে খাওয়াচ্ছেন, না খাবে না, খাবে না, খাবে না, কিছুতেই খাবে না, খাবে না। রাত্রি শেষ প্রহরে হনুমানজি প্রকট হলেন, বললেন, ওরে 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 শোন, চাদরটা তো আমিই ছুঁড়েছিলাম, আমিই ছুঁড়েছিলাম, ব্রাহ্মণ বেশে আমি ছিলাম। তার পরের দিন যখন তুলসীদাস এলেন, একই একই একই, এই যে দেখি রাম দরবার, রাম দরবার বলে নিবেদন, নিজেকেই নিবেদন করে দিলেন। আর ও নমঃ পরমহংসাস্বাদিত চরণ কমল কীর্তি মকরন্দায় ভক্ত জনমানস নিবাসায় শ্রীরামচন্দ্র মন্দস্থিতম। জগন্নাথ দেবকে দেখছেন তুলসীদাস, মন্দস্মিতম মধুর বিশাল নেত্রম সুখ বহন মে বাঘ দোষহারি তুলসী কুন্দ মন্দার পুষ্পমাল্য অলঙ্কৃত কৌশলানন্দন, জয় জয় কৌশলানন্দন। জগৎপতি জগৎগুরু, জগৎপতি জগৎগুরু, যোগমা যেন কৃপা করে প্রভুকে সাজিয়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। তুলসীদাস যেন কাঁদছেন আর দেখছেন, বলছেন, রাম কৃষ্ণম জগৎময়ম, রাম কৃষ্ণম জগৎময়ম, শ্রীবল্লভম কৃপানাথম, শ্রীবল্লভম কৃপানাথম। জগত মোহন অচ্যুতম,
ঈপ্সিত প্রদম রাম কৃষ্ণ জগৎময় রাম কৃষ্ণ জগৎময় রাম।